হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্রাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো তোমরা যারা ডিমান্ড করেছিলে যে এক্সাম গ্র্যাভিটি অফলাইন ক্লাস চাই স্যার আমরা অনলাইন ক্লাস যাদের আমাদের তো অনলাইন ক্লাস চলে তোমরা জানোই যারা অনলাইন ক্লাস করতে চাইছিলে না বা ভাবছিলো যে অনলাইন ক্লাসে কী করে বুঝবো অনলাইন ক্লাসে কী করে কোশ্চেন করবো অনলাইন ক্লাসে কী করব তাদের জন্য অফলাইন ক্লাস চালু করা হচ্ছে তোমরা থামনেলেই দেখেছ আগস্ট মাসের এক তারিখ থেকে আমাদের এই ক্লাস চালু করা হচ্ছে ঠিক আছে আমি এই ব্যাপারেই তোমাদের ডিটেলসে বলবো এখানে কি কি করানো হবে সাবজেক্টগুলোকে বলে দিচ্ছি জিকের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি স্ট্যাটিক জিকে এগুলো সব করানো হবে কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে ইংলিশ ম্যাথ রিজিনিং সায়েন্স মানে সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে একটা পরীক্ষার জন্য তোমাদের যা যা কিছু প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিসে এখানে প্রপারলি করানো হবে ঠিক আছে আমার ক্লাস তো তোমরা দেখেইছ ইউটিউবে তার থেকে বেটার আমি চেষ্টা করব আরও ভালো স্যার নিয়ে আসা তোমাদের জন্য খুবই ভালো স্যার নিয়ে আসা তোমাদের রকম কোনোভাবে কোনো গাইডের কোনো প্রবলেম না হয় তোমাদের অনেকের দাবি ছিল স্যার আমরা অনলাইন বুঝতে পারবো না কোশ্চেন কাকে করব। কিভাবে করব অফলাইন যদি হতো খুব ভালো হতো তো সেই সমস্ত কথা ভেবেই অফলাইন ক্লাস স্টার্ট করা হচ্ছে একদম বেসিক থেকে একদম বেসিক থেকে ক্লাস হবে ঠিক আছে মানে যারা ধরো সেরকমভাবে কিছুই জানো না যারা প্রিপারেশান স্টার্ট করছো যারা সামনে রেলের এলপি এল পি এক্সাম দেবে ঠিক আছে এই সব কিছুর জন্য কিন্তু একটা কথা বলে রাখি একটা কথা বলে রাখি যারা ভাবছ যে দু মাস পরে এক্সাম দিতে যাব দেখো আমার এখানে স্টুডেন্ট মানে প্রচুর পরিমাণে নি হবো প্রচুর পরিমাণে স্টুডেন্ট চলে আসবে এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট দেবো এরকম কোনো টার্গেট নেই আমি তোমাদের এটাও বলতে পারতাম যে দু মাসের জন্য যারা পরীক্ষা দেবে দু মাস দু মাসের মধ্যে প্রিপারেশন করে দেবো চার মাসের মধ্যে প্রিপারেশন করে দেবো আমি বলে রাখি ডাইরেক্ট একটা কথা এভাবে প্রিপারেশান হয় না অনেস্টলি এভাবে প্রিপারেশন হয় না যদি রিয়েলি প্রিপারেশান তোমরা নিতে চাও মানে প্রিপারেশান নতুনভাবে স্টার্ট করছো বা চাকরি জীবনে তোমরা নামছো যে প্রিপারেশান নেবো সরকারি চাকরি পরীক্ষা দেবো তাদের জন্য এই ব্যাচ তাদের জন্য বা যাদের কোনো এক্সাম আছে সাত থেকে আট মাস পর যারা এলপি এক্সাম দেবে যারা টেকনিশিয়ান এক্সাম দেবে বা প্রাইমারি টেট দেবে যাদের মোটামুটি হাতে টাইম আছে কত টাইম আছে সাত থেকে আট মাস মিনিমাম তাদের জন্য কিন্তু এই ব্যাচ আমি আমার ব্যাচে ছেলে আনার জন্য কখনোই বলবো না যে দু মাস পড়ে না তোমরা সিলেকশন পেয়ে যাবে হবে না হয় না দু মাসে সিলেকশন হয় না যারা বলে তারা বোকা বানায় আর দু মাসে সিলেকশন কাদের হয় যাদের বেস স্ট্রং থাকে যাদের বেস স্ট্রং থাকে তাদের সিলেকশন হয় তারা আগে থেকে পড়ে রেখেছে তারা এখন স্টার্ট করেনি কিন্তু ঠিক আছে তো তোমরা জানো যে অলরেডি মোদি সরকার আমাদের প্রচুর পরিমাণে ভ্যাকেন্সির ঘোষণা করে দিয়েছে এক লাখ ভ্যাকেন্সি যেটা তো আমরা জানি যে দু চব্বিশে দু হাজার চব্বিশে ইলেকশান আছে আর আমরা জানি যে ইলেকশনের আগে তো সিলেকশান হবেই তো সেই জন্য এই সমস্ত দিক চিন্তা ভাবনা করে আমাদের অনলাইন ক্লাস তো চলবেই অনলাইন ক্লাস চলছে এবং চলবেও কিন্তু অফলাইন ক্লাস কোথাও না কোথাও স্টুডেন্টদের একটা প্রচুর দাবি ছিল তো সেই কথা ভেবেই অফলাইন ক্লাস রাখা হয়েছে। ঠিক আছে ফিজ একদম তোমরা দেখতে পাচ্ছ তোমরা থামলেও দেখেছো ফিজ একদমই মানে কি বলবো মিনিমাম যাতে স্টুডেন্টদের কোনোভাবেই কোনো প্রবলেম না হয় দেখো তোমাদের একটা আমি কথা বলছি অ্যাডমিশন ফিজ হাজার টাকা ভালো করে কথাগুলো বুঝবে তারপরে আমাকে ফোন করবে তাহলে এখান থেকে না তোমার সমস্ত তথ্যই পেয়ে যাবে ফোন করে অবশ্যই ফোন করবে কোনো নো ডাউট ফোন করো কোনো অসুবিধা নেই কোনো ডাউট থাকলে কিন্তু এখানে ভিডিওটা ভালো করে শোনো অ্যাডমিশন ফিজ হাজার টাকা ঠিক আছে প্রত্যেক মাসে বেতন হচ্ছে ছশো টাকা করে প্রত্যেক মাসে বেতন ছশো টাকা আমি টোটালি এখানে বলে দিচ্ছি কোনো রকম ফোন করে বেতন জিজ্ঞাসা করার বা এরকম কোনো প্রয়োজন নেই তোমার ডিটেলস এখানেই জেনে নাও তারপরে যে ডাউট থাকে অবশ্যই ফোন করবে দেখো আমি তোমাদের জন্য অফারও রেখেছি একটা স্পেশাল অফার দেখতে পাচ্ছ স্পেশাল স্পেশাল অফার কি স্পেশাল অফার প্রথম পঞ্চাশ জনের কোনো রকম কোনো অ্যাডমিশন ফিজ লাগবে না এবার তোমরা ভাববে স্যার কি করে মানে অ্যাডমিশন ফি দেখো ভাই অ্যাডমিশন ফিজ তো লাগে তুমি যেখানেই পড়তে যাও অফলাইনে অ্যাডমিশন ফিজ তো লাগে কিন্তু আমরা চেষ্টা করছি কি এটা সিলেকশান ব্যাচ করার একটা যদি পঞ্চাশ জনই অ্যাডমিশন নেয় যেন পঞ্চাশ জনই চান্স পায় তোমরা তোমাদের স্যার গ্যারান্টি চান্স হবে কখন ওই না গ্যারান্টি কখনই দেবো না কেন দেবো না কারণ আমাদের থেকে আমরা তো হানড্রেড হানড্রেড পার্সেন্ট বা টু হান্ড্রেড পার্সেন্ট করবো কিন্তু সেই দিক থেকে তোমাদেরও তো করতে হবে না সেই জায়গাটা যদি মিস করে যাও এই ব্যাপারটা ভালো করে বোঝো আমরা চাইবো পঞ্চাশ জন নিলে পঞ্চাশ জনেরই সিলেকশন হোক কিন্তু আমাদের থেকে তো আমরা পুরো এফোর্ট দেবো আমাদের যে সমস্ত স্যাররা থাকবে আমি নিজে তোমাদের সম্পূর্ণ গাইড তোমাদের মোটিভেশন বলো তোমাদের ক্লাস বলো তোমাদের কোনো কিছুতে মানে একদম সিলেকশন ব্যাচ বলো না সিলেকশন ব্যাচ তো সিলেকশান ব্যাচ হবে এটা জেনে রাখো কিন্তু তোমাদের দিক থেকেও তো দিতে হবে না নাহলে আমি কী করে বলবো তোমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা সিলেকশান পাবে সিলেকশান তোমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট তখনই যখন তোমরা আমাদের মতনই এফোর্ট দেবে কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি আর তোমাদের এফোর্ট দিতে হবে আমরা সেই রকমই তোমাদের প্রেশারে রাখবো বা সেই রকমই মোটিভেশন দেবো বা সেই রকমই পড়ানো হবে এখানে তোমরা অটোমেটিক এফোর্ট দিতে বাধ্য থাকবে এরকমভাবেই এই ব্যাচটাকে সাজানো হবে ঠিক আছে তো সেই জন্য যারা অ্যাডমিশান নেওয়া তারা তো রানিং নিয়ে নেবে তাদের জন্য পঞ্চাশ জনের প্রথমের জন্য কোনো অ্যাডমিশান ফিজই লাগিনি আমি পুরো জিরো কোনো অ্যাডমিশান ফিজ লাগবে না শুধু প্রত্যেক মাসে বেতন লাগবে ছশো টাকা এবার হবে স্যার ছশো টাকা বেতন ছশো টাকা আমি অন্য কোনো সেন্টারের সঙ্গে কম্পেয়ার করছি না তুমি অন্য কোনো সেন্টারের সঙ্গে কম্পেয়ার করে দেখে নিতে পারো কম না বেশি সেটা আমি বলবো না সেটা তোমরা নিজেরা জানো এবার আমি তোমাদের একটা হিসাব করছি ভালো করে দেখো টোটাল কটা সাবজেক্ট আছে দেখো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা নয় সায়েন্সের মতো তিনটে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হ্যাঁ দশ এগারো বারোটা সাবজেক্ট বারোটা সাবজেক্ট এবার তোমরা দেখো ছশো টাকা পুরো মাসে পুরো মাসে ছশো টাকা বারো দিয়ে যদি ভাগ করো বারো পাঁচে সাত মানে এক একটা সাবজেক্ট কত পঞ্চাশ টাকা করে পড়ছে ভাই পঞ্চাশ টাকা করে এর থেকে কম কী করবো বলো পঞ্চাশ টাকা করে পড়ছে মানে পুরো মাস তোমরা হিস্ট্রি পড়বে শুধু পঞ্চাশ টাকা দেবে জিওগ্রাফি পড়বে পঞ্চাশ টাকা দেবে পলিটিক পুরো মাস পড়বে এতে স্টাডি মেটেরিয়াল তোমাদের ডিটেলস মানে বোঝানো ঠিক আছে মানে সমস্ত কিছু সমস্ত মোটিভেশন গাইড সম্পূর্ণ আমাদের দায়িত্ব ঠিক আছে সেইভাবেই আমরা এই ব্যাচটাকে মানে স্টার্ট করতে চাই শুরু করতে চাই তো আমি জানি যে প্রথম জন যারা অ্যাডমিশান নিতে চায় তাদের কোনো ফিজ রাখবো না কারণ তারা আগ্রহী আছে সেই জন্য এই প্রথম পঞ্চাশ জনের স্পেশাল অফার এটাই যে প্রথম পঞ্চাশ জনের কোনো অ্যাডমিশন ফিজ আমার লাগবে না প্রত্যেক মাসে জাস্ট ছশো টাকা বেতন দিলেই চলবে আর এই ব্যাচটা সিলেকশন ব্যাচ আমি এই জন্যই বলছি আমি বারবার তোমাদের বলে দিচ্ছি দু মাস বা তিন মাস যদি কেউ ভাবো আমি কোর্স শেষ করে দেবো বা আমার সামনে পরীক্ষা আছে পেয়ে যাবো পাবে না ভাই হবে না মানে এই ব্যাচটা তাদের জন্য নয় এই ব্যাচটা তাদের জন্য যারা এক বছর একদম মানে এক বছর মানে সাত থেকে আট মাস একটা সিলেবাস মানে দেখো সাত থেকে আট মাসে সিলেবাস তো কমপ্লিট হয়ে যাবে ভাই তারপরে তোমাদের এখান মানে গাইড তো হবে মানে মানে ওটার উপরে রিভিশন দেওয়া প্র্যাকটিস করা কোশ্চেন করানো যে যেটা যে এক্সাম দেবে সেই রিলেটেড কোশ্চেন করানো এই জায়গাটা তো তোমাদের তৈরি করতেই হবে না না হলে আমাদের দায়িত্ব কোথায় কমপ্লিট হচ্ছে কি করে বলবো যে আমাদের দিক থেকে টু আমরা গাইড করছি তো সেই জন্য বলছি যারা প্রিপারেশন স্টার্ট করছো যারা সামনে এলপি এক্সাম আছে এলপি টেকনিশিয়ান এক্সাম আছে তারা বলছিলেন না স্যার অফলাইন ক্লাস অফলাইন ভাই অফলাইন ক্লাস তাদের জন্য যাদের হাতে সময় আছে সাত থেকে আট মাস কোনোভাবে দু তিন মাসের জন্য আসবে না ফোন করবে না কারণ দু তিন মাসের সিলেকশান হয় না বোকা বানানো হয় আর কিচ্ছু হয় না ঠিক আছে এবার তোমরা ভাববে মনে প্রশ্ন আসবে স্যার আচ্ছা এই জায়গাটা বোঝা গেল তো যে কোনো অ্যাডমিশন ফিস থাকছে না প্রথম জনের জন্য আর বেতন ছশো টাকা তো হবে স্যার আমরা যাবো কী করে কোথায় কী একটু বলুন আমি ডিসক্রিপশান বক্সে তোমাদের দিয়ে দেবো সমস্ত কিছু ঠিক আছে তাও আমি এখানে বলে দিচ্ছি আমাদের সেন্টার হচ্ছে বর্ধমান ভাই কোথায় বর্ধমানে ঠিক আছে বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিট টোটো টোটো সমস্ত কিছু পাওয়া যায় কোনো অসুবিধা কিছু নেই আরামসে চলে আসবে দশ থেকে পনেরো মিনিট টোটো ফোটো পাওয়া যায় ঠিক আছে আমাদের ব্যাচ শুরু হচ্ছে ফার্স্ট আগস্ট থেকে ফার্স্ট আগস্ট ফার্স্ট আগস্ট থেকে ব্যাস শুরু হচ্ছে ওকে যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা সিম্পল ডিসক্রিপশান বক্সে যাও ওখানে নাম্বার পাবে আর আমার নাম্বার তো তোমরা জানো এছাড়া টেলিগ্রামে আমার টেলিগ্রাম পাবে টেলিগ্রামে আমি কন্টিনিউ মেসেজ দেবো টেলিগ্রামে যুক্ত থাকো ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে ওখান থেকে যুক্ত থাকো ইনস্টাগ্রামে যুক্ত থাকো ওখানে সমস্ত জায়গায় আমি দেবো আর নাম্বার তো আছে কোনো রকম কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করার ডাউটের কোনো প্রশ্ন নেই বারবার বলছি এটা হবে সিলেকশান ব্যাচ সিলেকশান ব্যাচ তাই কোনোভাবে দু তিন মাসে সিলেবাস শেষ করে সব কিছু হয়ে যাবে একবারই ভাববে না ম্যাথ সেইভাবেই করানো হবে ম্যাথ যেভাবে তোমরা কোনো দিন নি সেইভাবে ম্যাথ করানো হবে ওই শুধুমাত্র মানে সুবির দাস টাইপের একটা বই করিয়ে দিলাম ব্যাস পুরো কমপ্লিট সিলেবাস এইভাবে হয় না এভাবে সিলেকশান হয় না আমি আবারও বলছি শুধুমাত্র সুবির করে যাবে বা কিছু একটা ম্যাথ অঞ্চল ঘোষ করে যাবে হবে সিলেকশানই নেব হবে না সেদিন চলে গেছে ভাই সেন্ট্রালে পরীক্ষা হবে সিলেকশান হয় না সেন্ট্রাল বড় আমাদের স্টেটের বল এভাবে হয় না পুরো কনসেপচুয়াল ক্লাস হবে পুরো কনসেপচুয়াল ঠিক আছে ব্যাস এর থেকে বেশি বলার কিছু নেই আমার আমি তোমাদের ডিটেলসে সমস্ত কিছু বলে দিলাম যদি কিছু ডাউট থাকে একবার কল করে নাও আমাকে বা টেলিগ্রামে যুক্ত থাকবে অবশ্যই ওখানেও জানানো হবে আগস্ট মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে এই সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হবে অ্যাডমিশান ফিজ হাজার টাকা প্রথম পঞ্চাশ জনের কোনো রকম কোনো অ্যাডমিশান ফিজ লাগবে না ছশো টাকা প্রত্যেক মাসে বেতন আমি তোমাদের বললাম কতটা তোমাদের জন্য সুবিধা আর এলপি টেকনিশিয়ানের জন্য চরমভাবে কারণ এখানে আমি নিজে ম্যাথ করাবো তোমাদের এলপি টেকনিশিয়ান তোমার টেকনিক্যাল টেকনিক্যালও পড়ানো হবে আমি সেটা তোমাদের পরে নোটিশ দেবো যেমন তোমরা এখানে অ্যাডমিশান নেবে তারপরে জানতে পারবে কারণ আমি নিজে টেকনিক্যাল আমি নিজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি তো আমি অবভিয়াসলি টেকনিক্যাল তো পড়াবোই ঠিক আছে আমি পড়াবে আমাদের কোনো স্যার মানে ভালো কল মানে যারা চাকরি করছে অলরেডি ভালো জায়গাতে পোস্টিং আছে তারা তোমাদের পড়াবে মানে এই ব্যাসটা আমি সম্পূর্ণ অন্য রকমভাবে করতে চাইছি ভাই যেটা তোমরা মানে জয়েন না করলে বুঝতে পারবে না এবার তোমাদের যদি মনে ডাউট থাকে স্যার আমাদের টাকা চলে যায় ভাই এক মাস ছশো টাকা যদি চলে যায় না তোমরা বুঝতে পারবে যে এই ব্যাসটা প্রপারলি তোমাদের জন্য কি তোমার আরে ভাই অ্যাডমিশন ফিজ তো লাগছে না প্রথম পঞ্চাশ জনের মধ্যে এসো না প্রথম পঞ্চাশ জনের মধ্যে না অ্যাডমিশন ফিস লাগবে না জাস্ট একবার দিয়ে তো দেখতে পারবে যে ব্যাসটা তোমাদের জন্য নয় কি তোমাদের জন্য এক মাসে ছশো টাকা যাবে না হয় আর আমি গ্যারেন্টি দিচ্ছি যাবে না ভাই এই ব্যাসটা সেভাবেই পুরো প্রপারলি প্ল্যান করা হয়েছে ঠিক আছে যারা অলরেডি আমাকে ফোন করেছো যারা এই ব্যাপারটা জানো তাদেরকে আমি ডিটেলসে বুঝিয়ে বলেছি আর যদি তোমাদের কারোর কিছু জানার থাকে আমাকে ফোন করো আমার কাছে ডিটেলস জানো এবং আমি ডিটেলস এখানে বলেও দিলাম তোমাদের ঠিক আছে আর বাকি সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর অবশ্য টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত থাকবে আর একটা কথা বলি তোমাদের রকম ফালতু কমেন্ট এটাকে নিয়ে বা কোনো রকম নেগেটিভ কমেন্ট কিছু করার দরকার নেই এটা যারা চাইছো অফলাইন ক্লাস তাদের জন্য বাস অনেক স্টুডেন্টের দাবি ছিল স্যার অফলাইন ক্লাস করব তাদের জন্য এর জন্য রকম কোনো ফালতু কমেন্ট স্যার এই করছেন ব্যবসা করছেন বিজনেস করছেন তাই নিও না না আমি নিতে বলছি না ঠিক আছে এটা তাদের জন্য যারা চাইছিলেন কোনো রকম বাজে কমেন্ট করে নেগেটিভ কমেন্ট করে কী ভাব কী বলো কী পাবে এটা আমি সবাইকে বলছি না নিতে না যাদের দরকার আছে যাদের প্রয়োজন আছে প্রচুর স্যার আছে ভাই প্রত্যেকটা স্যার ভালো আমি কাউকে খারাপ বলছি না পরও তাদের কাছে যারা কম নিচ্ছে নিচ্ছে আমাদের সিস্টেমে আমি কথা বললাম বুঝতে পারলে নিলে কি হবে না হবে সেটা তোমরা মানে বুঝতে পারবে কতটা সিরিয়াস ব্যাচ হবে এবং কতটা সিলেকশান ব্যাচ আমি বলছি যেটা সিলেকশান ব্যাচ হবে কি না তার জন্য আমি বললাম না যে দু তিন মাসে সিলেকশান হয়ে যাবে ঠিক আছে ব্যাস এইটুকুই বলার ছিল আর ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে ফোন করবে বা টেলিগ্রামে যুক্ত থাকবে অবশ্যই আর এখানে তো ডিটেলসে বলে দিলাম ওকে সবাই ভালো থাকবে বাই